নমস্কার বন্ধুরা, আমি পায়েল টেস্ট উইথ পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আজকে আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া। চলুন দেখাই কিভাবে তালের মালপোয়া বানায়। তালের মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। আমি এতে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন, যে যেমন মিষ্টি খাবে সে সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবেন। মিষ্টিটাকে ভালো করে ব্যালেন্স করার জন্য আমি 1/2 টিস্পুন নুন দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর 1 কাপ পরিমাণে তালের পাল্প দিয়ে দেব। প্রথমে তালের পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধ দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। আবারও একটু দুধ দিয়ে দেব। দেখুন, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে মোট 1.5 কাপ পরিমাণে দুধ লেগেছে। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, এরকমই ঠিক থাকবে। এরপর 1 চামচ পরিমাণে আমি মৌরি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। অন্যদিকে আমি চিনি সিরা বানিয়ে নিচ্ছি। একটা জায়গায় আমি 2 কাপ পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে চিনি সিরাটা আমি বানিয়ে নেব। চিনি সিরাটা একবার রেডি হয়ে গেছে, খুব একটা ঘন হবে না, এরকম পাতলাই থাকবে। এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, 1/2 ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা। তো ব্যাটারটা থেকে এবার আমি মালপোয়া ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াই আমি পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে আমি এবারে মালপোয়াগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে 1 চামচ করে আমি ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। আরেক দিকটা আমি উল্টো দেব। দেখুন, মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার তেল ঝাড়িয়ে আমি রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবকটি মালপোয়া আমি ভেজে ভেজে রসের মধ্যে দিয়ে দেব। তালের মালপোয়া এখানে আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে মালপোয়াগুলো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।